ব্যক্তিগত চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় এবার কোয়ারেন্টিনে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আগামী 14 দিন তাকে সেখানেই থাকতে হবে। দেশটিতে নতুন করে আরও বেশ কয়েকজন মারা গেছেন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 93 জনে। নতুন করে আক্রান্ত 2500, মোট আক্রান্ত 25,000-এর মতো। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু পড়ুয়া। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, অনেকটা সংখ্যা জাগাচ্ছে, অনেকেই ঘর থেকে বেরই হচ্ছেন না। শপিং মল ছাড়া অন্য সব জায়গাতে এখন পর্যন্ত তেমন মানুষের দেখাও মিলছে না। বাভারিয়া এবং জারল্যান্ডের পরে আর তেমন কোনো অঙ্গরাজ্যে এখন পর্যন্ত আসেনি লকডাউনের খবর। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া জার্মান নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাপারে শুরু হয়েছে নতুন করে সংকট, কারণ অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। জার্মানিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো সংকট না থাকলেও টয়লেট পেপার সংগ্রহের হিড়িক পড়েছে। বিষয়টিকে একেবারেই অদ্ভুত বলে বলছেন এখানকার রাজনীতিবিদরা। জার্মানিতে সাধারণ নাগরিকরা মনে করছেন করোনা ভাইরাসের ঝুঁকিতে সবচেয়ে বয়োবৃদ্ধরাই বেশি। তবে জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন বিষয়টি একেবারেই ভ্রান্ত ধারণা, যে কোনো বয়সের যে কোনো কেউ এই সংক্রমণে আক্রান্ত হতে পারেন। জার্মানির বন্দর নগরী হামবুর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সংখ্যা প্রকাশ করেছেন এদেশের অর্থনীতিবিদ সহ সাধারণ রাজনীতিবিদরা। ভাইরাসের দ্রুত সংক্রমণে বন্ধ রয়েছে পণ্যের খালাস, আমদানি রপ্তানি এবং অন্যান্য কার্যক্রম। জার্মানির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল সহ অন্যান্য খেলাধুলা কবে শুরু হবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় এখানকার জার্মান সরকার। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রবাসী বাংলাদেশি সকলকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ।